নমস্কার বন্ধুরা আট জ্যোতির্ময় চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আজকের ভিডিওটি থামনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে হতে যাচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে এমন একটি তুলির নাম্বার বলুন যেই তুলির নম্বর দিয়ে আমরা মোটামুটি ছোট বড় সব ধরনের আলপনা দিতে পারব তো আজকের ভিডিওটি কোন কত নাম্বার তুলি নিয়ে আলপনা দিলে মোটামুটি সব আলপনাই আপনারা দিতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আমার এখানে অনেক ধরনের তুলি রয়েছে এবং আপনারা এতগুলো তুলি মার্কেট থেকে নেওয়ার দরকার নেই যারা বাড়িতে রেগুলার আলপনা দিচ্ছেন বা ছোটো বারান্দার মধ্যে আলপনা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে কাজে দেবে ট্রিপল জিরো থেকে তুলির নম্বর শুরু হয় এবং সেটা বাড়তে বাড়তে আপনাদের ইচ্ছে মতো পাওয়া যায় এবং একটা সময় গিয়ে সেটা ব্রাশে পরিণত হয় মানে সেটাকে তখন নম্বর দিয়ে হয় না সেটাকে ইঞ্চি হিসাবে দোকান থেকে কিনতে পাওয়া যায় তো নর্মালি ষোলো নাম্বার ম্যাক্সিমাম আমার কাছে রয়েছে তো এগুলো খুব বড় আল্পনা দেওয়ার জন্য দুর্গা পুজোর এবারে আমি নম্বরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কত নাম্বার থেকে কত নম্বর তুলি আমরা কত বড় আল্পনার জন্য ব্যবহার করব সবার প্রথমে বলছি সবথেকে কম ট্রিপল জিরো বা ডবল জিরো বা জিরো এই তুলিগুলো ব্রাইডালের জন্য ইউজ করা হয় সেটা দিয়ে আমরা মেঝেতে আলপনা করতে পারব না আচ্ছা এরপরে আসি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার তো এই ধরনের তুলিগুলো আমরা মোটামুটি খুবই এ ফোর সাইজ পেপারের মধ্যে যেগুলো রয়েছে এফোর সাইজের পেপারের মধ্যে এই তুলিগুলো আমরা ইউজ করতে পারি এরপরে পাঁচের থেকে শুরু করে পাঁচ ছয় সাত এই ধরনের তুলিগুলো এই ধরনের তুলিগুলো তার থেকে বড়ো কিছু ধরুন একটু টোটাল আর্ট পেপারের উপর বা আর্ট শিটের উপর যেটা পাওয়া যায় বড়ো সেটার উপরে ব্যবহার করতে পারবেন এবং এই যে সাত আট নাম্বার যে তুলিগুলো রয়েছে পাঁচ ছয় সাত এই তুলিগুলো দিয়ে আপনারা মেঝেতেও আলপনা দিতে পারেন যারা বড় তুলি চালাতে পারেন না মানে কেবল শিখছেন প্রথম তাদের জন্য এই তুলিগুলো দিয়ে আপনারা আলপনা দেবেন পাঁচ ছয় সাত এবং কি আট এই নাম্বার তুলিগুলো দিয়ে আপনার রাউন্ড তুলির কথা বলছি এই নাম্বার তুলিগুলো দিয়ে আপনারা মেঝেতে আলপনা দিতে পারেন বা দরজার সামনে আলপনা দিতে পারবেন যারা বিগেনার রয়েছেন এবং তারপরে নয় দশ বা এগারো এই নাম্বারগুলো দিয়ে আপনারা যে কোনো আলপনা বিশেষ করে মেচেতে বলুন বা বড়ো সাইজের আলপনা বড়ো রাউন্ড আলপনাও আপনারা দিতে পারবেন তাহলে মোটামুটি আট নয় দশ এই নম্বর তুলিগুলো আপনারা সব জায়গায় ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা বারো নম্বর পর্যন্ত ইউজ করতে পারেন তাহলে বন্ধুরা এখানে আমার দশ বারো এবং পাঁচ ছয় রয়েছে এই তুলিগুলো আপনারা ইউজ করতে পারেন এই তুলিগুলো দিয়ে আপনারা যে কোনো আলপনা দিতে পারবেন ছোটো বড় সমস্ত আল্পনাগুলো আপনারা মেঝেতে দিতে পারবেন যারা প্রথম তুলি কিনতে চান বুঝতে পারছেন না কত নাম্বার তুলি দিয়ে আল্পনা শুরু করবেন তাদেরই বলবো আপনারা ছয় সাত আট বা বারো দশ এর মধ্যে যে কোনো একটি তুলি নিয়ে আপনারা আল্পনা দেওয়া শুরু করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান কেমন লাগলো আজকে ভিডিও ধন্যবাদ